মাধ্যমিকের গণিত পরীক্ষার দিনেই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রাম প্রেমময় উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল ভাগড়া হাইস্কুলের দুই ছাত্রী নাসমিন খাতুন ও সুরজা খাতুন। পরীক্ষা কেন্দ্রে হঠাৎই দুজনেই অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে তাদের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ পর তারা সুস্থ হয়ে উঠলে মন্তেশ্বর ব্লক প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যকেন্দ্রে ওই দুই পরীক্ষার্থীর মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে অসুস্থ দুই পরীক্ষার্থী মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। অনেক চেষ্টা করেও সে পরীক্ষা বসতে পারেনি, তাকে হসপিটালাইজ করা হয়েছে এখন মন্তেশ্বর প্রাথমিক হসপিটালে। এখন সে আপাতত ভর্তি, তো ডাক্তারবাবু চিকিৎসা করেছেন, যথাযথ চেষ্টা চলছে। তো দেখা যাক পরীক্ষা দিতে পারে কি পারে না। বিডিও সাহেব এসেছিলেন, উনি আশ্বস্ত করেছেন যদি জ্ঞান ফিরে পরীক্ষা দিতে পারে তাহলে উনি সব কিছু অ্যারেঞ্জ করবেন এবং সঙ্গে একটি রাইটারও দেবেন বলেছেন। এখন আমরা অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণে সুস্থ হয়। যদি সে পরীক্ষাটা দিতে পারে তাহলে খুবই ভালো হয়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।